করে আসতে হয়েছে ম্যানিলায়। ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতি সপ্তাহে মা ও মেয়ে দুজনের দোকানের জন্য কেনেন বাংলাদেশি পোশাক। ক্রেতা খুঁজতে মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন ফেসবুক আর ইনস্টাগ্রাম, সেখানেই বাংলাদেশি পোশাকের বেচাকেনা চলে তাদের। I have a shop in La Union which is so far Jaira's fashion house. So I'm buying clothes here which is made from Bangladesh. We need freedom like that. So because not because we are women, we cannot do something for our family. এদের মতো আরো অসংখ্য ফিলিপিনো নারী সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু করেছেন ব্যবসা। Through Facebook, online business. We find out in Facebook. They call it online business. You can post it through Facebook, so they can see what you sell. Third shop, I see in Facebook. Then I'll go here. ইন্টারনেট ব্যবহারে অনেকটাই এগিয়ে আছে ফিলিপাইন। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশটির প্রায় সব প্রদেশেই ই-কমার্সের মাধ্যমে পোশাক বিক্রি করছেন এই বাংলাদেশি উদ্যোক্তা। ওরা আসলে অনেক পছন্দ করে কাপড় কিনা এবং খাওয়া, এই দুটোই খুব পছন্দ করে, যার কারণে হয়তো আমরা এখানে ব্যবসা করি মানে সফলতা পাচ্ছি। আমার যদি ব্রাঞ্চ হিসাব করি তাহলে দেখা গেল আমার 20টা ব্রাঞ্চ আছে, এই 80 জন হইতে 100 জন কাজ করতেছে ফিলিপাইন, যাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। বাংলাদেশ থেকে পোশাক সহ যে কোনো পণ্য আমদানিতে প্রবাসী বাংলাদেশিরা নিজেরাই গড়ে তুলেছেন SNM কার্গো সেবা। এর ফলে সহজেই ফিলিপাইন জুড়ে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে পারছেন বাংলাদেশি উদ্যোক্তারা। ফেসবুক ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যবসা করছেন অসংখ্য ফিলিপিনো নারী। এর মাধ্যমে তারা যেমন নিজেরা আর্থিকভাবে পরিবারকে শক্তি যোগাতে পারছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ক্যাপু, ম্যানিলা, ফিলিপাইন।